ভিউয়ার্স, আপনারা সবাই অনেক ভালো আছেন। রাইট নাও কিন্তু হায়ারের একটা বেশ একটা ভাইব চলছে। এখন হায়ারে কিন্তু নিউ সিরিজের টেলিভিশন গুলো কিন্তু অলরেডি চলে এসেছে, যেটা হায়ার নামকরণ করেছে P7UX HQLED টেলিভিশন। এই টেলিভিশনটা কিন্তু বিভিন্ন সাইজের টেলিভিশন গুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে মার্কেটে। এটা হচ্ছে 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি, 75 ইঞ্চি অলরেডি খুব শীঘ্রই হচ্ছে আমরা পেয়ে যাবো। তো আজকে আমার পেছনে যে টেলিভিশনটা আছে, এটা হচ্ছে হায়ারের 50 ইঞ্চি P7UX সিরিজের একটি টেলিভিশন, আর যেটা HQLED। হায়ার কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ ইম্প্রুভ করছে তাদের প্রোডাক্ট কোয়ালিটি। তো ফার্স্টে যদি আমাকে বলতে হয়, তাহলে বলতে হবে কিন্তু এই যে নিচে যেই বেজেলটা আছে এটা কিন্তু সিলভার করছে হায়ার। এটা কিন্তু খুবই লুকিংটা কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। ইভেন হায়ার কিন্তু ইউজ করছে ডলবি ভিশন অ্যাটমস, যার ফলে টেলিভিশনটা কিন্তু একটা ভালো সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করবে। 15 ওয়াট 30 ওয়াট এর দুটো স্পিকার ইউজ করেছে। স্পিকার দুইটা কিন্তু বেশ ভালো একটা সাউন্ড দিচ্ছে এই টেলিভিশনটা থেকে। এই টেলিভিশনটাতে ব্যবহার করা হয়েছে 2 GB র্যাম অ্যান্ড 32 GB রম স্টোরেজ। আমরা কিন্তু টেলিভিশন কিনবার আগে ফার্স্টে যেটা চিন্তা করি যে র্যাম কত রম কত। তো 2 GB র্যাম এবং 32 GB স্টোরেজ কিন্তু টিভির জন্য কিন্তু এনাফ। আমরা যারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সম্পর্কে ধারণা রাখি বা নেওয়ার চেষ্টা করছি, তারা আসলে বলতে পারবো যে 2 GB 32 GB টিভির জন্য কিন্তু অনেক। 32 GB তে আপনারা হিউজ একটা অ্যাপস, স্ট্রিমিং অ্যাপসগুলো যেগুলো নেটফ্লিক্স, আমাদের প্রাইম, জি ফাইভ, হইচই থেকে শুরু করে আরও বিভিন্ন রকম অ্যাপসগুলি আপনারা কিন্তু টিভিটাতে খুব ইজিলি কিন্তু ইনস্টল করতে পারছেন। পাশাপাশি কিন্তু র্যাম কিন্তু 2 GB, আপনি যে কোনো অ্যাপস রান করলে কিন্তু খুব স্মুথ চলবে। ইভেন টোটাল টেলিভিশন যে অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড যে ম্যানেজমেন্টটা আছে, 2 GB র্যামে কিন্তু খুব ভালো স্মুথলি কাজ করবে। এইবার আসি আমি টেলিভিশনটা অ্যানাদার পার্ট নিয়ে। টেলিভিশনটাতে যে সিপিইউ সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, যে প্রসেসরের কথা যেটা বলবো, এটা হচ্ছে মাল্টি কোর কোর্টেক্স A55 প্রসেসর টেলিভিশনটাতে ইউজ করা হয়েছে। টেলিভিশনটাতে যে গ্রাফিক্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মাল্টি কোর মালি G52 গ্রাফিক্স কার্ড, যার ফলে টেলিভিশনটার যে কালার, কন্ট্রাস্ট প্লাস যে স্মুথনেস, এটা কিন্তু আমাদের বেশ নজর কাড়বে। আর যেই কথাটা ফার্স্ট বলতাম, সেটা হচ্ছে আমাদের গেম প্রিয় বা যারা গেমিং করতে পছন্দ করি, PS4 বা PS5 আমাদের বাসায় যাদের আছে, আমরা টেলিভিশন, আমরা গেমিং এর জন্য একটা মনিটর চাই। তো টেলিভিশনটাতে এক্সট্রা HDR10 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা যখন কোনো গেমিং প্লে করবেন তখন কোনো ল্যাগ কিন্তু কাজ করবে না। অলরেডি আমি একটা যদি একটা ভিডিও, গেমিং ভিডিও আমি প্লে করছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু রান করছে। নর্মালি আমরা যখন গেমিং করি তখন কিন্তু আমাদের স্ক্রিন, আমাদের যে আমাদের মনিটরের স্ক্রিন কিন্তু ল্যাগ করে, কখনো ফেটে যায় বা কখনো কিন্তু সেভাবে কাজ করে না, যার ফলে কিন্তু আমাদের গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি খারাপ হয়ে যায়। টেলিভিশনটাতে রয়েছে 4টা HDMI পোর্ট, যার ফলে কিন্তু আপনার HDMI 4টা পোর্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যেই ইগুলি আছে, কাজগুলো আছে, সেগুলো আপনারা করে নিতে পারছেন। রয়েছে কিন্তু 2টা USB পোর্ট, যার ফলে কিন্তু আপনারা পেন ড্রাইভ, পোর্টেবল হার্ড ড্রাইভ থেকে শুরু করে বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা কিন্তু হায়ার কিন্তু গুগল সিরিজ, হায়ারের গুগল সিরিজের টিভি এটা। হায়ার কিন্তু তাদের ব্র্যান্ডিং করেছে হচ্ছে গুগল টিভি নামে, হায়ার গুগল টিভি। তো যার ফলে কিন্তু গুগলের মোটামুটি ফিচার্সগুলি পেয়ে যাব। এইখানে আমার হাতে রিমোটটা আছে, এখানে শর্টকাট বাটন আছে কিন্তু 4টা। এই 4টা বাটন নিয়ে যদি আমাকে একটু কথা বলতে হয়, ফার্স্টে রয়েছে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউব মিউজিক। সো এই 4টা শর্টকাট বাটনের ফলে আমি ছোট্ট যদি একটা এক্সাম্পল দিই, আমাদের বাসাতে আমাদের বাবা মা, আমাদের বয়োজ্যেষ্ঠ আরও অনেকেই আছেন যারা কিন্তু ফাংশনে গিয়ে গিয়ে কিন্তু তারা কিন্তু আসলে ইউটিউব বা নেটফ্লিক্স ওপেন করতে পারে না, বেসিক্যালি ইউটিউবের কথা বলবো। তো এখানে কিন্তু ইউটিউবের একটা শর্টকাট বাটন দেওয়া আছে, সো জাস্ট একটা প্রেস করলে কিন্তু ইউটিউবে চলে যাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম হায়ার করেছে, এবং হায়ারের আগের মডেলের যে রিমোটগুলি ছিল তার থেকে কিন্তু এই রিমোটটা কিন্তু স্মার্ট যে রিমোট, এটা কিন্তু আরও বেশি আপগ্রেড করেছে হায়ার। এবার আসি আমি টেলিভিশনটার হচ্ছে ওয়ারেন্টি এবং গ্যারান্টি পলিসি নিয়ে। হায়ার কিন্তু 4 বছরের প্যানেল এবং 2 বছরের পার্টস ওয়ারেন্টি দিচ্ছে, যার ফলে আমরা হচ্ছে 4 বছরের মধ্যে প্যানেলের যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে কিন্তু এটা হায়ার টোটালি এটা চেঞ্জ অর সার্ভিস করে দিচ্ছে। 2 বছরের পার্টসের ওয়ারেন্টি রয়েছে, যদি কোনো মাদারবোর্ড এবং লাইটের যদি কোনো ইস্যুস থাকে সেটা কিন্তু হায়ার সার্ভিস করে দিচ্ছে অর সেটা চেঞ্জ করে দিচ্ছে, এটা খুব ভালো। আর সব থেকে আরও হচ্ছে আপনারা আনন্দের ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে হায়ার কিন্তু হোম সার্ভিস প্রোভাইড করে। হায়ারের হটলাইন নাম্বারে কল করলে, আপনারা জাস্ট কল করলে কিন্তু হায়ার সেন্টার থেকে, সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনাদের কাছে সার্ভিস ম্যানরা চলে যাবে।
আর হায়ারের ওয়ারেন্টি সিস্টেমটাও কিন্তু অনলাইন বেসড SMS এর মাধ্যমে ওয়ারেন্টিটা অ্যাক্টিভেট করে নিতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল টেলিভিশনটার মোটামুটি ইনফরমেশন। সো আপনারা যাদের বাজেট 45,000 থেকে 55,000, তো তারা আপনাদের পছন্দের তালিকায়, 50 ইঞ্চি যদি থেকে থাকে, আপনারা এই টেলিভিশনটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। DRM ইলেকট্রনিক্স আসলে আপনারা এই প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন টেলিভিশনটা। তো ভিউয়ার্স, শেষ করার আগে ছোট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা আপলোড করছি। তো দয়া করে আপনারা আমাদের বিভিন্ন রকমের টেলিভিশনের প্রবলেম সলিউশন এবং রিভিউগুলো পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং দেখেও নিতে পারছেন। আর আমাদের কাছে কিন্তু নট অনলি টিভি, DRM ইলেকট্রনিক্সে আপনারা আসলে বিভিন্ন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন, AC থেকে শুরু করে আর মোটামুটি সব কিছুই আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। সো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।